দেখো রাফি, তুমি যদি আরেকবার মুখ দিয়ে এইসব হোটেলে রাত কাটানোর কথা বলো, আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। রাফি রিয়ার হাতটা ধরে বলতে লাগলো, ওফ জান, এত রাগ করো কেন? একটা রাতই তো চেয়েছি আমি, আমি কি তোমার কাছে অন্য কিছু চেয়েছি? রিয়া হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তো বিয়ে করে নিলেই তো পারো, আমি কি তোমাকে বিয়ে করবো না বলেছি? রাফি আবার হাতটা ধরে বলল, আচ্ছা বিয়ে তো করবই, কিন্তু একটু সময় লাগবে, তুমি জানো না আমি কি ঝামেলায় আছি। রিয়া বলল, হ্যাঁ তোমার যত সময় নেওয়ার আছে নিয়ে নাও, কিন্তু তুমি আমাকে নেক্সট টাইম থেকে এসব হোটেলে যাওয়ার কথা বলবে না, ওকে? রাফি কিছুটা বাচ্চাদের মতো বায়না ধরে বলল, না একদিন যেতে হবে, প্লিজ একদিন যাই, কসম আর কোনো দিন আবদার করব না। রিয়া আবার হাতটা ছাড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে বলে দিল, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব নয়, এই বলেই চলে যেতে লাগলো রিয়া। রাফি এবার দৌড়ে গিয়ে রিয়ার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি যদি আমার আবদার না মানো আমি নিজেকে শেষ করে দেব। এই বলে রাফি পকেট থেকে কিছু একটা বের করে আবার বলতে শুরু করলো, তুমি যদি এখন চলে যাও আমি এই ব্লেড দিয়ে নিজের হাত কেটে রক্তের বন্যা বইয়ে দেব। রিয়া রাফির হাতে ব্লেড দেখে ঘাবড়ে গিয়ে বলল, এসব কি পাগলামি রাফি, ব্লেড রাখো। রাফির সোজা সাপটা কথা, আমার আবদার না রাখলে আজকে আমি নিজেকে শেষ করে দেব। রিয়া তখন কোনো উপায় না পেয়ে রাফিকে বলল, আচ্ছা ঠিক আছে সেসব দেখা যাবে, তুমি এখন ব্লেড রাখো। সত্যি তো? রিয়া দাঁতে দাঁত চেপে, আরে হ্যাঁ রে বাবা। রাফি তখন হাত থেকে ব্লেডটা ফেলে দেয়। অতপর কিছুদিন পরে রিয়া যখন রাফিকে তার প্রেগনেন্সির কথা জানায়, রাফি তখন রিয়াকে রাগান্বিত কণ্ঠে বলে, তুমি কি নাটক করো আমার সাথে? একদিন হোটেলে রাত কাটালে কেউ প্রেগনেন্ট হয়ে যায়? রাগ করার মতো কি এমন বললাম, যা সত্যি তাই বললাম, আর আমি ঠিক করেছি এই মাসে বিয়েটা করে ফেলব, তুমি কি বলো? হা হা হা, কি বললে তুমি, বিয়ে? সেটা আবার কি, কথাটা নতুন শুনলাম মনে হচ্ছে। দেখো এরকম সিরিয়াস মোমেন্টে ইয়ারকি মেরো না রাফি। রাফি এবার রিয়াকে ধমক দিয়ে বলল, এই নষ্টা মেয়ে, তুই কি মনে করেছিস তোর মতো একটা হোটেলে রাত কাটানো মেয়েকে আমি বিয়ে করব? আরে তোদের মতো মেয়েদেরকে শুধু ইউজ করা যায়, ঘরের বউ না। রিয়া চমকে গিয়ে বলল, রাফি এসব তুমি কি বলছো? আরে কিছুই তো বলি নেই, আরও শোন, তোর মতো এমন কত রিয়ার সাথে আমি রাফি রাত কাটিয়েছি এবং সবাইকে দিন শেষে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি, আর আজকেও তোকে ফেলে যাব। এই বলে রাফি স্থান ত্যাগ করে চলে গেল। রিয়া চোখের পানি মুছতে মুছতে বেঈমান রাফির চলে যাওয়া দেখছিল। সাবধান, দুদিনের রিলেশনে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। আজকাল অনেক বয়ফ্রেন্ড আছে শারীরিক সম্পর্ক করার নানান কৌশল অবলম্বন করে, এইসব কৌশল হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন।